नमस्कार, আমি কল্যাণ সেন বরাট। হেমন্ত মুখার্জি আমাদের যৌবনের একজন স্বপ্নের মানুষ। যৌবনের কেন বলবো, এখন খুব ছোট ছিলাম, আমার মনে আছে একটা গান আমার ঠাকুমা রোজই শুনতে চাইতেন, এবং বাড়িতে কেউ এলে বাবু ওই গানটা কর, সে গানটা এখনো মনে পড়ে। এই গানটার থেকে যেন কিভাবে আমি হেমন্ত বাবুর প্রেমে পড়ে গেছিলাম, এবং রোজই যেহেতু গানটা গাইতে হতো, তারপরে আরো অসংখ্য গান এসছে। আমার জন্ম 1951 সালে, একটু বড় হয়েই ওনার দ্বার বুধু শুনেছি, রানা শুনেছি, অবাক পৃথিবী শুনেছি, অসংখ্য গান শুনেছি। তারপরে কোনোদিন স্বপ্নেও যেটা ভাবিনি সেটা জীবনে হলো, যে আমার সুরে হেমন্তদা গান গাইলেন। অমর জ্যোতি ছবিতে পরিচালক ছিলেন বরুণ কাবাসী। সেই স্বপ্নের দিনটা কোনোদিন ভুলতে পারি না। তার আগে বিভিন্ন জায়গায় স্টেজ শেয়ার করেছি, মনে পড়ছে সলিলদা হারমোনিয়াম নিয়ে রয়েছেন, হেমন্তদা অবাক পৃথিবী গাইছেন, হেমন্তদার গান শেষ হলো, আমরা ক্যালকাটা কোয়ারের সকলে মিলে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গাইতে আরম্ভ করলাম। শেষের একটা দিন গেছে, আর একটা দিনের কথা খুব মনে পড়ে, সম্ভুদা রানার রাজবেন রবীন্দ্র সদনে, হেমন্তদা গাইবেন, তা দীর্ঘদিন একসঙ্গে করেননি অনুষ্ঠান, তা উনি খাতাতে মার্ক করে নিলেন কোনটা দুবার কোনটা একবার, কারণ নাচের যে অর্ডারটা ছিল সেটা আলাদা ছিল, সেটা উনি জানতেন, কিন্তু বহুদিনের অনভ্যাস লিখে নিলেন। লিখে নিয়ে ঠিক মঞ্চে ঢোকার আগের মুহূর্তে আমাকে বললেন, তুমি একটু আমার পাশে চলো, পাশে বসো, তোমায় বলে বলে দেবে। ঠিক আছে, গিয়ে বসলাম। এবার যে মুহূর্তে রানার ছুটেতে শুরু করেছেন হেমন্তদা, লাইটম্যান আমাদের উপর যে আলোটা সেটি নিভিয়ে দিয়ে পুরো আলোটা সুন্দর উপরে, আর একটা কোণ থেকে আলো হেমন্তদার একদম চোখের উপরে, হেমন্তদা কিছু দেখতেই পাচ্ছেন না, গানটা মুখস্থ কিন্তু হঠাৎ তো মুখস্থ নয়, আমার দিকে তাকাচ্ছে না। আমি তো মনে মনে ইষ্টনাম জপছি, যে আমার কি করে এমন ভাবে মনে থাকবে হঠাৎ, আমি তো একবার শুনলাম খালি অর্ডারটা। যাই হোক, তা সেটা উনি পুরোপুরি ঠিকঠাক গিয়ে দিলেন, পুরোটা ঠিক গিয়ে দিলেন। তারপর আমার হাতটা চেপে ধরলেন, দেখো এখনো মনে আছে। এইসব দিনগুলো বড্ড মিষ্টি দিন ছিল, এগুলো আমি যতদিন বেঁচে থাকবো আমার স্মৃতি মনে খোটা একেবারে কি বলবো সোনার জল দিয়ে আঁকা থাকবে। যে গানটা ওনাকে গাইয়েছিলাম সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি। তখন হেমন্তদার গলা আস্তে আস্তে নিজের সঙ্গে শত্রুতা করছে বলব, ঠিক যেটা চাইছেন সেটা দিতে পারছেন না, তবু আপ্রাণ চেষ্টা করছেন। অশোক জীবনে অশোক জীবনে
একবার করো কণ্ঠে সাথে সেই সুরে গান সেধে বঞ্চিত মানুষে রিক্ত শূন্য স্বপ্ন হরা চোখে চেতনার দীপ জ্বলে না উষার ছন্দ হরা পথে কঠিন চরণ ফেলে যাও পৃথিবীতে নতুন ঠিকানা অশোক জীবনে ফল অশোক জীবনে ফল অশোক জীবনে ফল আমার কন্যা তোমরা একবার গানটি মিল্টু ঘোষ লিখেছিলেন এবং একটা মজার ঘটনা ঘটেছিল। হেমন্তদা সাধারণভাবে একটা টেকি ওকে যেটা প্রথমবার গাইতেন সেটাই সেটাই ঠিক আছে, তা এটা একটা কনফিডেন্সের জায়গা ছিল। তা আমার মনে হয় শেষের দিকে তো একটু ঘাটতি হয়েছিল অবশ্যই। পরের দিন যখন আমি সাউন্ডিং স্টুডিওতে এটা রেকর্ডিং হয়েছিল, আমি যখন পরের দিন গেছি তখন লালটু দাশগুপ্ত রেকর্ডিং ছিল, বললো কাল একটা অদ্ভুত কাণ্ড হয়েছে কি জানিস কি না হেমন্তদা তারপরে রবীন্দ্রসঙ্গীত একটা ডাবিং করেছিলেন, সেটার পর বললেন কল্যাণী গানটার একবার চালাও তো শুনলেন মন দিয়ে আবার, যেটা উনি কোনোদিন করতেন না। তারপরে বললেন যে গানটা যদি আমার 10 বছর আগে দিত। যাই হোক, আমার পরম প্রাপ্তি যে ওনার মতো একজন শিল্পী আমার সুরে গান গিয়েছিলেন, ওনার এমন ভালোবাসা পেয়েছিলাম যে ভালোবাসার ওনার তো অনেকেই এরকম ভালোবাসা বাঁচতেন, কিন্তু আমার কাছে পাওয়াটা একটু আলাদা। কারণ আমার ওই যে বললাম চোখ খুলেই দুজন মানুষই গান গাইতে শুনেছিলাম, আমার জামাইবাবু ধনঞ্জয় ভট্টাচার্য আর হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্তদার শতবর্ষে এবছর অনেক জাঁকজমক করে কিছু হওয়া উচিত ছিল, আমাদের দুর্ভাগ্য একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি স্থিতির মধ্যে দিয়ে, তবুও হেমন্তদাকে স্মরণ করা এটা তো থেমে থাকতে পারে না। কাজেই উদ্যোক্তাদের আমি অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাচ্ছি যে অন্তত এইভাবেও যে আমরা আমাদের
সম্মান আমাদের শ্রদ্ধা হেমন্ত দার প্রতি রাখতে পারছি। আপনারা সকলে হেমন্ত দার যারা গুণমুগ্ধ মানুষ তারা এইভাবেই ওনাকে স্মরণ করার চেষ্টা করুন। বাংলা গান যতদিন বেঁচে থাকবে ওই স্বর্ণকণ্ঠ বেঁচে থাকবে। সকলে ভালো থাকবে, নমস্কার।